তো পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য বিরাট সুখবর রয়েছে কারণ ইতিমধ্যেই কিন্তু এই মাসের অর্থাৎ নভেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে পাশাপাশি আপনারা যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারা এই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন কিনা না সেই স্ট্যাটাস আমরা অনলাইন থেকে দেখে নেব এবং আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আমরা কিন্তু সরাসরি চলে এসেছি ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমরা কী করবো ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যে অপশনটা পাচ্ছেন সেই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ আপনার সামনে চলে আসবে পরবর্তী পেজে কিন্তু আপনি অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার দিয়ে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস আপনি দেখতে পারেন তো এখানে আমরা মোবাইল নাম্বার দেবো মোবাইল নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছি সেই ক্যাপচাকোডটা ফিল আপ করে সার্চ অপশনে ক্লিক করবো তো এখানে আমরা মোবাইল নাম্বার দিয়েছি দেওয়ার পর ক্যাপচাকোডটা ফিল আপ করেছি ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এই যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ট্যাটাসটা সম্পূর্ণ চলে এসে এবার আমরা কী করব পেমেন্ট স্ট্যাটাস যে অপশানটা পাচ্ছি এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে কিন্তু সমস্ত পেমেন্টের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা চলে আসবে এবং দেখতে পাচ্ছেন নভেম্বর মাসের যে স্ট্যাটাস এখানে কিন্তু চলে এসছে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ সরকারের পক্ষ থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করা হয়েছে দু থেকে তিন দিন পর অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস যেহেতু এসছে সেক্ষেত্রে দু থেকে তিন দিন পর কি চার দিন পর আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে সরকারের পক্ষ থেকে কিন্তু টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে আছে শুধুমাত্র নভেম্বর মাসের যে পেমেন্ট সেটা কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে আছে অর্থাৎ সরকারের পক্ষ থেকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে দু এক দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো আপনারা প্রত্যেকেই স্ট্যাটাস দেখে নেবেন যে আপনারও পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে কিনা এবং পেমেন্ট যখনই সাকসেস হয়ে যাবে স্ট্যাটাসে তখনই কিন্তু বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে গেছে তো এইবার যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন বা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যারা ফর্ম ফিল আপ করেছিলেন তারা কবে নাগাদ টাকা পাবে বা তাদের স্ট্যাটাসটা কী দেখাচ্ছে সেটা দেখে নেবো তো আমরা কী করবো আবারও মোবাইল নাম্বার দেবো দেওয়ার পর ক্যাপচা কোডটা ফিল আপ করে সার্চ অপশনে ক্লিক করব । তো এখানে আমরা সব কিছু ফিল আপ করেছি ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করব দেখতে পারবেন স্ট্যাটাসটা চলে এসছে এবার দেখতে পাচ্ছেন এই যে মহিলা ইনি কিন্তু পাঁচ নয় দু হাজার তেইশে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটা জমা করেছিল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্ট্যাটাস পাঁচ নয় দু হাজার তেইশে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করেছিল পাঁচ নয় দু হাজার তেইশে অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিট হয়েছিল এবং পাঁচ নয় দু হাজার তেইশে কিন্তু অ্যাপ্লিকেশনটা ভেরিফাই হয়েছিল ষোলো নয় দু হাজার তেইশে কিন্তু অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছিল দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট অফিসার এখানে কিন্তু ফর্মটা অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু যখন পেমেন্টের ঘরে আমরা যাব। তো এখানে আমরা পেমেন্ট অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু এখানে কোনোরকম স্ট্যাটাস বর্তমানে শো করছে না দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট অর্থাৎ এটা কিন্তু পেমেন্টের একটা প্রসেস চলছে কিন্তু এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়নি তো এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে আপনারা প্রত্যেকেই দেখে নেবেন যারা নতুন ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তারা দেখে নেবেন নভেম্বর মাসের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস যদি আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করা হয়েছে কিন্তু এই রকম যে সমস্যা রয়েছে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট নতুনদের ক্ষেত্রে তাদের কিন্তু এখনো পর্যন্ত টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি বা সরকারের পক্ষ থেকে নতুনদের টাকা এখনো পর্যন্ত রিলিজ করা হয়নি ঠিক আছে দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট অর্থাৎ প্রসেসিং হচ্ছে পেমেন্ট কিন্তু আসতে পারে তো মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পুজোর পরেই কিন্তু নতুনরা যারা আছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করেছিলেন তারা কিন্তু পুজোর পর টাকা পাবেন কিন্তু বর্তমানে কালী পুজো চলে এসছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু পেমেন্টের ঘরে কোনো রকম স্ট্যাটাস নেই পাশাপাশি যারা বিধবা ভাতা বা বার্ধক্য ভাতায় আবেদন করেছিলেন তারাও কিন্তু এই মাসে নাও টাকা পেতে পারেন সামনে মাসে টাকা পেতে পারেন কিন্তু ভান্ডার প্রকল্পে এখনও পর্যন্ত পেমেন্টের কোনো প্রসেস আসেনি নতুনদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু হয়তোবা এই মাসে আপনারা টাকা নাও পেতে পারেন কালী পুজোর পরে অর্থাৎ ডিসেম্বরে কিন্তু আপনারা টাকা পেতে পারেন ঠিক আছে তো এটা হয়তোবা একজনের ক্ষেত্রে হয়েছে আপনারা প্রত্যেকেই যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিলেন ভান্ডার প্রকল্পে তারা অবশ্যই স্ট্যাটাসটা চেক করে নেবেন এবং দেখে নেবেন যে পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটা এসছে কিনা সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনিও টাকা পাবেন যদি এই অপশনটা আসে সেক্ষেত্রে কিন্তু নতুনদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকাটা রিলিজ করা হয়নি দেখতে পাচ্ছেন রকম স্ট্যাটাসে কিন্তু কোনোরকম মাস দেওয়া নেই বা এখানে চলে এসেছে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট ঠিক আছে তো আপনারা অবশ্যই অনলাইন থেকে দেখে নেবেন যে আপনার প্রোফাইলে কি দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে না পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকের জন্য সুখবর রয়েছে কারণ দু এক দিনের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যাদের পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটা এসছে তারা কিন্তু দু একের মধ্যেই তাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা বা হাজার টাকা পেয়ে যাবেন